সা پیغمبر জামানায় সুন্দর করে একটা যুবক যখন zina করলো তখন কার জামানায় বনি ইসরায়েলের মধ্যে এই শাস্তিটা দাও হত সরাসরি শাস্তি হত বলে zina কার প্রকাশ হইতে জুনাকার zina ধরা পড়েছে তাহলে একটি কাজ করে দিতে হবে এর জন্য শাস্তি একটাই দেশ থেকে বাহিরে করে দিতে হবে মহল্লা থেকে বাহিরে করে দিতে হবে বাজান দি আমার কেউ খুশি দেয় কেউ থাপুর কেউ এরম ভাবে ধুতু দেয় কেউ ইকুল মারে পাথর মারে এ যুবককে তাড়িয়ে দেয় পাহাড়ি আকাশ দিক তাকাইয়া বলে মালিক আমার আল্লাহ আমি জিনাকার সাব্যস্ত কুয়েছি আমাকে কেউ ধুলা দায় কেউ থাপর দায় কেউ আমাকে থুতু দায় কেউ ইটকুল কলমারে কেউ আমাকে ঘুষি দায় আমি শিকান্ত থেকে পাহারে এসে গেছি আমি একমাত্র তোমার গুণগান গাই গো মালিক ও রব্বুল আলামিন তুমি র আমি তোমার গোলাম তুমি ছাড়া আমার কেউ নাই কেউ নাই মুসাফাই গাম্বার পর্যন্ত আমাকে ছাড়ে নাই ওয়াদার করে দিয়েছে আমাকে কেউ গালি দিয়েছে আমাকে কেউ মেরেছে আমি সেখান থেকে পাহাড়ে এসেছি কুল পাই না ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিককে আমি ডাক মেরে দিয়েছি মালিকের কারণে রব্বুল আলামিন রব্বুল আলামিন এত তার ভালোবাসা এত তার মায়া যুবককে ডাকতে বলে যুবক

তুমি যাইবা যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রয়েছে যাবার সময় দেখবে চেয়ে গো ঠিক না মা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না তোমারও যাইতে হবে গো ভাইজাল কব রে আমারও যাইতে হবে গো সেলে মেয়ে সবাই সব আব্বা বলে ডাকি বেহে বাহা বলে এই ভবেরও সংসারে কেডা বেহে বা বলে আজ নহি কাল তুমি যাইবা কবরে আজ নহি কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইছে পড়ে যাবার সময় দেখবে চেয়ে গো আল্লাহুম্মা সাল্লে আলা মাহবুবত আজ কথা আমার এবার সেই যুবকটা পাহাড়ি দালিয়ে রব কি ডাকতে বালি রব ও মালিক ওগো আল্লাহ বনি ইসরায়েল দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি অন্য কোনো দরবারের দাঁড়াই নাই কোন মন্ত্রী কোন মিনিস্টারের দরবারে আমি দাঁড়াই নাই কোন এমপি সাহেবের দরবারে দাঁড়াই নাই কোন চেয়ারম্যানের দরবারে দাঁড়াই নাই তুমি হলো আসমানওয়ালা জমিনওয়ালা ওই জমিনওয়ালা আসমানওয়ালার দরবারে আমি দাঁড়াইয়া গিয়েছি বাজার আবার আমার মালিক আমার আল্লাহর রহমতের দরজায় ধাক্কা লেগে যায় যুবকের আকুতি মিনতির কারণে তওবা পড়ার কারণে এক নয় দুই নয় তিন দিন ধরে ওয়ানাহারে হইয়া যুবকটা খাদ্য খাওয়া সারান করে দিয়া বাজান দিয়ে আমার মাওলাকে ডাক দে বলে মাওলা ও আমার আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি খাদ্য খাবো না তোমার গুণগান গাবো আমার এই মাথাটা তোমার স্মরণে লাগাইয়া দিলাম পাহাড়ে আমার মাওলাকে ডাকে ডাকে ওই বান্দা ওই গোলামের ডাকে রুদে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বান্দার যাইয়া ধাক্কা লাগে একবার জবানি খুলে বলেন merhaba বাজানলে আমার ধাক্কা যখন লাগে ইমার মুসা پیغمبرকে স্বপ্নে দেখায় ডักতে বলে মুসা پیغمبر পাহারে একটা মানুষ খাদ্যের অভাবের কারণে মারা গিয়েছে খাদ্য খায় না তিন দিন ধরে যাও যাও তুমি তার জন্য তিনখানা কাপড় লইয়া যাও তাকে কাপুন দাফনের ব্যবস্থা করতে হবে তার জানাজা করতে হবে মুসাফা এ গাম্বার বলে আল্লাহ কোন যুবক বলো না বলো না বলে যে যুবক জেনার কারণে ওই যুবককে পিটাইয়া পাহাড়ে চলে যায় কান্দে বলে আল্লাহ কোন ধরনের কাপড় নেব লাল বর্ণ নেব নাকি হলুদ বর্ণ বন্য নেব নাকি নীল বন্য নেব আল্লাহ বলে না 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 আমার গোলামের জন্য নিবা হলো এক নাম্বার কাপুরটা ওই কাপুরটার নাম হলো এ জাগার দুই নাম্বার কাপুরটার নাম হলো জামা তিন নাম্বার কাপুরটার নাম হলো সাদর এ বাজান্ডা একটা পুরুষের জন্য কয়খানা কাপুর দেওয়া লাগে জবান খুলে বলেন

আমি রোমার কাছে এসেছিল এরপরে পাই না আমার নামলা আমাকে আল্লাহ বলে ডাকে আমাকে আমাকে আল্লাহ বলে যখন কোন স্বীকার করেছে আমি রব সহ্য করতে পারি নাই আমি আল্লাহ সহ্য করছি পারি নাই আমার রহমতের দরজায় একটা ধাক্কা লেগে গেছে আমি মালিক তার জীবনের গুনাহ খাতা আমি রব আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আল্লাহ আর জোরে পড়ুন বাইরে জালা ভিতরে জালা রে দিনে রাতে ইয়া জমা তরু সে মদিনা বলার কারুণে ঠিক কিনা কথা বলে বন্ধুগুলো আমার এবার সেই সুন্দর কোনে যুবককে বলে জানাজা করতে হবে। মুসাফাইগম বারু ডাক দে বলে ভগবান আমি জানা যা করলে আমার কি লাগাব আমার কি লাভ বলো না বলে এই জানা যায় যে যাবে তাকে আমি খালেস বান্দা হিসাবে মুত্তাকিন বান্দা হিসাবে গোলাম হিসাবে আমি কবুল করে নেব এবারে মুসা پیغمبر ডাকতে বলে আমার সাথে যারা যাবে তারাও কেরম পাবে মুসা پیغمبر কি আমার মালিক আমার আল্লাহ জানাইয়া দায় মুসা پیغمبر রে তুমি সুন্দর কুর জানাইয়া দাও এই যুবকের জানা যায় যারাই অংশ গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে উপ দেবো আর এই কম হলো তাদের জীবনের গুনা খাতা মাপ করে দেব। বাজান দে আমার আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমনি বানাই নাই দাদা ভাই আপনাকে এমনি তয়র করে নাই আপনাকে অবশ্যই একটা ঠিক সিন্ন দিয়ে বানাইছে আমার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাতে করতে পারে তার দৃষ্টান্ত আমি প্রমাণ করে দেব রে মুসলমান ভাইরা এ দুগলি আর বাজান দা ভালো করে শুনে রাখো আমার মালিক আমার রব কেমন করে ক্ষমা করে দেয় এ মুসলমান

দাখালাল জান্নাত দিয়েছি বলে এখনো একটা মানুষ আছে জাহান্নামের মধ্যে একটা মানুষ আছে এই মানুষটা সুবহান রব্বুহুন আমার রব বলে আমাকে স্বীকার করে মালিক ফেরেশতা ডাকদা বলে আল্লাহ একজন মানুষ জাহান্নাবের বুদ্ধি নাই মালিক ডাকদা বলে মালিক ফেরেশতা জাহান্নামের গিরদারওয়ান দেই ভিতরে যা তন্ন তন্ন করে খস বাজান বাদে খোঁজার পরে একটা মানুষ পায় দেহের মধ্যে কোনো গোস্ত না গায় গালের মধ্যেও কোনো গোস্ত নাই দেহটা আপনার কঙ্কাল হয়ে গেছে দেহটা আপনার কঙ্কাল হয়ে গেছে বাজারতে আমার মালিক ফেরেশতা ডাকতে বলে ওহে গোলাম তুমি কে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তোমার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করেছে একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ এ যুবম ভাইরা আমার মালিক আমার খালি আমার রব আমার আল্লাহ কেমন করে তোমাক বানাইলো লোক মা ও মাফা করে শুনে রাখো তোমরা তো সাহাবা ইকরামের মা তোমরা তো বড় পীর আব্দুল কাদের জিলানী মা তোমরা তো আলেমদের মা তোমরা তো হাফেজ কোরআনের ওলার মা হগমা دلটা নরম করে দাও এ দাদাবাই আমার মুসলমান ভাইরা এ নবীর পা পাগলের উন্মতেরা ভালো করে শুনে রাখো আল্লাহ বললেন একজন মানুষ আছে মানে ফেরেস্তা তন্ন তন্ন করে খুঁজিয়া পায় দেখে দেহের মধ্যে কোনো মাংস নাই গালের মধ্যেও কোনো মাংস নাই দেহের মধ্যে কোনো মাংস নাই শুধু কঙ্কাল হাত দি গুনা যায় অমনি বললে তোমার জন্য জান্নাত হয়ে গেছে উঠতে পারে না মালিক ফেরেশতাকে ডাকতে বলে কেমন করে যাব এ বাজান কিতাবের মধ্যে লেখে হামাগুড়ি দিয়ে যায় হামাগুড়ি দিয়ে যায় এই দেহটা দাগে বলে ও মালিক ফেরেস্তা খাবার এই বডি দিয়ে আমার এই চেহারা নিয়ে আমি কেমন করে আল্লাহর জান্নাতে যাব আমি কেমন করে যাব আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দেয় রহমতে ফেরেস্তা যা 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 এই আমার গোলামকে হাউান নদীতে একটা নুরের নদীতে গোসল করাইয়া দাও আর গোসল করার সঙ্গে সঙ্গে ইয়ে হইয়া এই জন্য কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না বুড়া মানুষও জান্নাতে যাবে না এবার বুড়ো মানুষ চিন্তা করতেছে তালি তো ওয়াজি শুনবো না বুড়া মানুষ চিন্তা করতেছে বাবা এতক্ষণ ও শুনলাম আর এখন বলে বুড়া মানুষ জান্নাতে যাবে না তারপরে কালো মানুষ জান্নাতে যাবে না এ বাজান খাটো মানুষ জান্নাতে যাবে না এ মুসলমান ভাইরা বুড়া মানুষ আর বুড়া মানুষ থাকবে না তাগরা জুয়ান আমার মালিক আমার রব বানাইয়া দিবে দুনিয়ার উপরে নারীদের গায়ের গন্ধ আছে তোমার পাও ফাটিয়া যায় আছে না পাও ফাটে না পানের স্ত্রী ডাক কি তুমি তো জীবনেও দৌ না স্যান্ডেল ব্যবহার করে না এই যেতে মুসলমান আছে কিনা কথা বলে মসজিদে যায় পাই খালি পাই জুতা চুরি হয়তো এর জুতা জুকলে না এখন খালি পাই মসজিদে যাওয়া দৌড়ছে কি কব মনের দুঃখ কেমন করে কথা বলবো আমারই তো জুতা থাকে না মসজিদ থেকে চুরি হয়ে যায় কি ওয়াজ করব কথা বলো জুমার দিনে আপনার জুতা চুরি হয়ে যায় এই কথা কি বলা যায় ভাই কথা বলে বলা যায় না বলে মনের ভুলে লিয়েছে হুজুর আচ্ছা মনের ভুলে লিয়েছো ভালো কথা ইশারে লীলা ফাজরে দিয়ে যাও তাও তো দাও না আছে না এরো বন্ধুগনামা এবার সুন্দর করে আপনার সুন্দর একটা তাগড়া যুওয়ান হইয়া গেল এ বাজান 21 noy 16 বছরের একটা যুওয়ান হইয়া গেল কিন্তু কেয় যুওয়ানের এই গলায় একটা দাগ কইরা গেল নম্বায় একটা দাগ কইরা গেল এই দাগ তো না দাগ তো মেশেনার মুসলমান ভাইরা দাকাল আল জান্নাত জান্নাতে জান্নাতি মানুষরা ডাকাইয়া বলে এই দেখো এই দেখো জাহান নাম খাইতে আছে তার দেহ প্রমাণ দাও এই যে গলায় দেখো দাগ একখান পড়ে রয়েছে দেখছাও এলাকার মানুষ কয় না কয় যে ভাই দেখেন ও যে রستم যে যাচ্ছে না একল তিন বছর কিন্তু জেলখানার কয়েদি ছিল আরে বাবা রে দাহত্রী বাবা দিনে দুপুরে মানুষ মারে কয় কিনা কয় তিন বছরে তিন বছরের জেল খাইতেছে জেলখানার কয়েদি বলে ঠিক ওই রকম ভাবে জান্নাতেরে बोलतेছে এই দেখো গলায় এমন একটা দাগ করিয়া গেছে জাহান নামে ছিল তো বেচারা তার কি আর সুখ আছে কথা বলে জান্নাতীরা যদি তাকে ধিক্কার দেয় তার কি আর সুখ আছে সুখ নাই মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা আমার দাদা ভাই লক্ষ্য করেন ডাকটা লইয়া জান্নাতের মধ্যে লাগিয়া সুন্দর করে দাঁড়াইয়া বলতেছে মালিক গো ও রব জাহান্নামের মধ্যে থেকে তুমি আমাকে নাজাত করিয়া জান্নাতে দিলা আর আমাকে দিক্কার দেয় অপমান করে মালিক গয়ে এই যে দাগটা এই দাগটা কি করব বল না বলো না বল না এ মুসলমান ভাইরা আপনাদের কাছে আমার একটা দাবি এই দাগ সম্পর্কে আমাদের জানা দরকার আছে কিনা এই দাগটা কি আমাদের জানা দরকার আছে কিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন ভুলে যেতে চাইলে একসাথে সবার যেতে চাইলে ভুলা যাই না আমার প্রাণ না আমার জান না ভুলে যেতে চাইলে বলা যায় কি কথা বলে দূর আছে খন্দক কাছে ওহুদের পাহাড় আমার মনে যে ব্যথার পাহাড় পিয় নোপি ডাকিত আছে সোনার মদিনায় আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলেই ওহ ভুলে যেতে চাইলেই ভুলে যেতে চাইলে আমার নবীকে কি বলা যাবে মুসলমান ভাইরা এবার সেই জান্নাতে ডাক দেয় বলে নবী গো ও কামলি ওয়ালা কামসার ওয়ালা আপনার মালিককে বলেন আমাকে জান্নাত যে দিল তার মধ্যে কোনো কথা নাই জান্নাত দিল ভালো কথা কিন্তু জান্নাতীরা আমাকে দিক্কার লাগায় আমাকে অপমান করে তাহলে এই ডাকটা কি হবে বলো না বলো না মুসলমান ভাইরা এবার আল্লাহর নবী আখির জামানার پیغمبر ডাক দেয় বলে ও আসমান জমিন জান্নাতে দিলা কিন্তু অপমান হয় অপদস্তি হয় তাকে জাহান নাম বলে ধিকার লাগায় জান্নাতির মানুষগুলো ধিকার লাগায় এবার ডাক্তে বলতেছে আমার বন্ধু আমার হাবিব গো আপনি কি বলতে চান বলেন না বলেন না আপনার পারমিশন দিয়ে আজকে কাজ হবে আপনি যেটা বলবেন সেইটাই হবে আপনি যে দিকে যাইতে বলবেন সেই দিকে আমি যাব বলেন বলেন আমার কমলে ওয়ালা

আমার আল্লাহ কত ভালোবাসে রে আমার বন্ধু কত ভালোবাসে আমি গাছের দিকে তাকাই যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার নাম আমি যে পাতার দিকে তাকাই যেখানে যেখানে আমার মৌলার নাম সেখানে আমার নাম আমার আল্লাহ তখন ডাক দে বলে বান্দা আমি তোমাকে কত ভালোবাসলাম ও আমার হাবিব আমার বন্ধু আমি তোমার নাম তা রাখলাম আসমানে আহম্মদ জমিনের মানুষগুনা গুনা চিনবে মোহাম্মদ বলে আর মোহাম্মদ মোহাম্মদ বলে এমনি চিনবে না মোহাম্মদ লিখতে সুন্দর করে চারটি হরফ লাগে আহম্মদ লিখতেও চারটি হরফ লাগে আলিফ হা মিম দাল মানুষটা যখন নামাজের হাল্লাতে দাঁড়াইয়া যায় আলিফ একটা বন্য হইয়া যায় মানুষটা যখন সুন্দর করে রুকুতে চলে যায় মানুষটা দাল বন্য হইয়া যায় মানুষটা যখন সেজদায় চলে যায় মানুষটা হা বন্য হয়ে যায় মারহাবা বলেন মানুষটা এইভাবে যখন আকৃতি গ্রহণ করে আমার রব আমার মালিক ডাক বলে মুহাম্মাদের গুণের কারণে আমি আল্লাহ রব আলামিন আমার গোলামদের মাফ করে দিলা এ মুসলমান বাইরা লক্ষ্য করো খেয়াল করো এবার সুন্দর করে দেখুন আপনার জান্নাতের মধ্যে বলে এবার নবী ডাক বলে আল্লাহ নাই তুমি গায়ের এই গলার দাগটা মিশাইয়া দিবা আর নাই সকল জান্নাতীদের গলায় দাগ কইরা যাবে মারহাবা বলে নাই জান্নাতের দাগটা মিশে যাবে নাই মরটির হয়ে যাবে এবার বলে হাবিব আমার দোস্ত বলেন আপনি শুধু বলেন কি করতে চাই বলে সবার গলায় দাগ করে যাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন হয়ে যাও হয়ে গেল সকল জান্নাতি মেহমান দের গলায় সুন্দর করে একটা দাগ করে যাবে করাস একটা দাগ করে যাবে একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ এবার কি জাহান্নামে ছিল চেনা যায় না যায় না আর সব কথা কেউ বলে না ওরে সুযোগ পেলে ওরে সোজা পথে না ওরে সুযোগ পেলে করে বাহানা একবার জবান খুলে বলেন ঠিক কিনা না শাকা গোল পয়সা গল গোল এর সে বেশি গোল লম্বনের গন্ডগোল না ওয়াজি করবেন ছেড়ে দিয়ে দেই নাকি কথাই তো বলতেছেন না তাহলে কথা বলতে হবে ঠিক কি না ওরে চাকা গোল পয়সা গহল গোলানো গোল এর সেয়ে বেশি গোল মনের গন্ডগোল যদি দুইটা বিয়া হয় গোলমাল তো বাইজা যায় ভাই ওরে নির্মিত তাহিন গাটিতা আর অতিত কর এর চেয়ে বেশি তিতা 203 এর ঘর ঠিক কিনা কথা বলেন ওরে কাক কালো হককিল কালো আর হো মাতার ওরে কাক কালো পকিল কালো কালো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের hinsales হিংসা তখন বেড়ে যাবে ওরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি বলবো না কি বলবো হাত উত্তোলন করে দেখান এই ইসলামিক গান শোনার জন্য সবাই রাজি আছেন নাকি লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর হাত নামান কেন বলতে হবে আজ বাংলার জমিনের উপরে দেড় পৃষ্ঠার ইংরেজি শেখার পরে আপনার বন্ধুর হাতে দেখা হলে বন্ধুকে ডাক দেয়া বলে হাওয়ারি বন্ধুবার সুন্দর করে বলে আই এম ফাইন থ্যাংক ইউ আরে বাবার ইংরেজি জানে রে ঠিক কি না কথা বলে এমন ইংরেজি শিখাইছে মায়ের কাছে খালি কইছে মা ওয়াটার গিভ মি প্লিজ গিভ মি ওয়াটার ওয়াটার এদিকে মা সুন্দর করে তরকারি বাটি আইয়ে দেয় বাবা তরকারি খাও তুমি ঢাকা থেকে এসে নাও খাও না মা নো নো

Oraça da gatinha com a dala dela dela, dela sai. ওরে রাস্তাঘাটির কত মিয়া বড় বড় চাই মহিলারা ব্যাটার বউকে ওয়েল এল কাম জানা নাই দশটা বইরা গেল টিবি সিনেমাায় আমগো দশটা বইরা গেল সুদার যায় নাই মহিলারা ব্যাটার বউকে ওয়েল এল কাম নাই একবার জবান খুলে বলতে হবে ঠিক কিনা ঠিক নাকি মিথ্যা কথা বলছি রে ভাই বর্তমান মহিলারা বেপর্দা থাকে এখন বর্তমান বেশি না ক ভাই ভাই মারামারি স্বামী স্ত্রী দ্বন্দ্ব পাড়া প্রতিবেশীর সাথে কলহ যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানি আমি ভালো করে জানি আল্লাহ কাদের গণে কামলাই খামায় ফোতে পাপ আর কারুর উড়াই হলো ঘরে ওরে আমার মাহালিকি আমি বুঝি পাইলাম না তোমায় রাতে নামাজ পরে দিনেও নামাজ পরে অত সব ব্যাপারদা ভাবে এই ধরনের যাইতা নারী আছে কি না আমার এলাকায় মেলা আছে এই এলাকায় না থাকলো আমার এলাকায় আছে ওই এলাকায় আছে না আছে এই জন্য রঙিল পোশাক রঙিন জামা মালা দেয় পুতি আজকালকার নারীরা সব থাকে বেপরদায় বেশি তখন আমি বললাম এটাকে বিরোধিতা করতে হবে আন্দোলন করতে হবে এরপরে আপনার হরতাল ডাকতে হবে এর তো একটা বিরোধিতা তো অবশ্যই করতে হবে তখন আমি বললাম তোমাদের সুন্দর করে বোঝাই দিতে চাই মা বোনেরা নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো রোজা করো করো যিকির এই মসজিদের ইমাম সাহেবকে না দেখলে হয়া যায় অস্থির একবার জবান খুলে বলেন ঠিক কিনা আমি যে ইসলামিক গান আপনাদের শোনাতে চাচ্ছি وان جাবের رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلی اللہ علیہ وسلم السلام قبل الكلام رواه তিরমিজি তার মানে হলো তিরমিজি শরীফটা হাদিসটা তার মানে কথা কথাবার্তার পূর্বে আগে সালাম দেওয়ার কথা ছিল মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় সর্বপ্রথম আগে সালাম দিতে হবে নাকি বলা লাগবে ও হ্যাঁ কওয়া যাবে কি তা কিন্তু কওয়া যাবে না এরপরে আবার সুন্দর করে বাউই বাড়ি যায় বলে ও মাউই আপনি কিসের লাগে এত হাসেন বলে বাবা আমার মুখ তাই কি হয়েছে তা কিন্তু ভয় নাই তার মানে আপনার চিন্তা ফিকির করতে হবে আপনি যে বাড়ির যান না কেন মা ওই বাড়ি জানার তা ওই বাড়ি বাড়ির কথাবার্তার পূর্বে আগে আপনার সালাম দিতে হবে কালাম পূর্বে আপনার সালাম দিতে হবে সালাম দিতে এই জন্য আমি ইসলামিক গানটা আমার সুন্দর করে বেরেন আমি বানাইলাম আমি এটা সুন্দর করে লিখিতভাবে আমার ডায়রি করে ফেললাম বাজান দে আমার বর্তমানে অবস্থা চলছে কিনা ওরে নুনান্তি জারু পান্তা পুরাই হেগো করে টিভি ওরে কাজ নাহি করে বগি চাই হিন্দি ছবি ওরে নুনান্তি জারু পান্তা পুরাই হেগো করে টিভি বাদ না পাইলো কিন্তু টিভি ঠিকই আছে দেখেন গান ওরে নুনান্তি জারু পান্তা পুরাই হেগো গরি ওরে কাজ নাহি করে বগি চাই হিন্দি ছবি ওরে কত রঙের কত ছবি হেতারে দেখায় ওলা মাইয়া জোয়ান গোরা বেগো মেলে আমগো দাস্তা বইরা গেছে টিভি সিনেমায় এগুলা তো বন্ধ করবে না ঠিক তো ঠিকই কইতেছো প্রত্যেকের বাড়িতে একখান হইয়া আছে

কথা বলেন না কেন এই জন্য মুসলমান ভাইরা এখন তো বর্তমান আপনার ইন্স্যুরেন্স হয়ে গেছে চার হসপিটালে টিপি চলায় এক কাপ চা দেয় তিন টাকা দাম লায় এখন আর তিন টাকা নাই পাঁচ টাকা আছে যদি আপনার মিক্সার দেয় তাহলে দশ টাকা দাম তারপরে খালি যদি দুধ চা দেয় তার দাম পনেরো টাকা তার মানে হলো আপনার এখন দিনের পর দিন বাহির হয়ে যাইতেছে বর্তমান চার হসপিটালেও এখন এরম লাগায় এই জন্য সুন্দর করে বলতেছে দেখেন বলে কি ছবি লাগাইছে ছা ছবি বন্দি কর হিন্দি ছবি লাগাও কথা বলে কি না এই কথাই কিন্তু বলে যায় এই জন্য আমি সুন্দর করে একটা কথা আপনাদের মাঝে বলে যাই চার হোস্টালে টিপি চলে যত গুণা অবৈধভাবে আপনার টাকা পয়সা কামাই করে এ টাকা গুণা বরকত থাকবে না না জায়গ পে যাবে আপনি হালাল পন্থায় আপনার কামাই করতে হবে হালাল পন্থায় আপনার ব্যবসা বাণিজ্য করতে হবে আর আপনি যদি চিন্তা করেন শুরু তো একটা ব্যবসা রাতের মতন চুরি করবো এইটাই তো একটা ব্যবসা আসলে que está aí rolou vai

না মায় একবার জবান খুলে বলেন ঠিক কিনা ওরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ ওরে বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ রাস্তাঘাটের কত মিয়া গরুর মতো চাই মহিলারা বেটার বউকে ওয়েল কাম জানাই আমগো দেশটা বইরা গেল সুদার নাই একবার শঙ্কর দে বলতে হবে ঠিক কিনা বন্ধু আমার এই জন্য তিন মাহিত আলোচনা হবে না রাত বারোটা চলে গিয়েছেন বাজা নদী আমি বুঝাইতে চাচ্ছি দুই রিকাত নামাজ আর তার সিদ্ধ হয় আপনাদের কি শুনতে মন চায় না কারা কারা শুনবেন দুটি হাত উত্তোলন করে দেখান লীল্লা হি না তাহলে আমরা এই মাসলাটা শুনে যাব। এরপরে স্ত্রীর এমন জায়গায় সুমন দিলে স্বর্ণ তাদাই হয় এটাও আমি আজকে বলে দিয়ে যাব অনেক কিন্তু মানুষগুলো যারা আছে যারা মাহফিলে আসে নাই তারা ল্যাপ সরাই দিচ্ছে কানের গোল এই তো পায়া গেছি কথা বলেন না কেন তবে আমরা ওইভাবে করব না কারণ এখানে এই যখন ভাবে আমার মাহফিলে যারা সমবেত আছে আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো শুনে যাব রাতের অন্ধকারে হইয়া সকাল থেকে আপনার নয় সেই এমন ভাবে 15 দিন ধরে এই মাহফিলের আলোচনা চলতেছে বাজান দিয়ে আমার কমিটি বর্গ সুন্দর করে কষ্ট করতেছে মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আপনার সুন্দর করে বসে আছে বক্তার পরিবর্তন আছে সুতার পরিবর্তন না গায় একে « Gelia kang han tuuye gelitu yang la. বক্তার পরিবর্তন আছে প্রধান বক্তা চলে যায় আর একটা বক্তা আছে আমার পরে এই ঘটনাটা আপনাদেরকে বলে যাব আমার পরে এমন একটা বক্তা আছে রে ভাই এই বক্তার বিশ্লেষণ আমি দিয়ে যাব আপনারা কি শুনবেন না এই জন্য আমি পূজাই চাচ্ছি আমার মুসলমান ভাইরা অনেক যুবকরা চিন্তা করলো কে রে এইটাই তো প্রধান বক্তা তারপরেও আবার প্রধান বক্তা আছে ঘটনা তো বুঝতেছি না আসলে দুগুলিয়া গ্রামে কি হইলো আসলে প্রধান বক্তা কি একটা গোপন রইল নাকি কথা বলেন না কেন আমার বাজানরা এই জন্য আমি দুই রাকাত নামাজ আটার সিদ্ধ হয় আপনাদের মাঝে বলে দেব এই জন্য আমি একটা আপনাদের কাছে আকুল আবেদন একটাই আপনাদের কাছে আমার চাওয়া একটাই আমাদের কাছে পাওয়া মুসলমান ভাইরা যদি পরি নামাজ সুন্দর হবে সমাজ আর যদি রাখি রোজা মনটা হবে তাজা আর যদি পরি কোরআন শক্ত হবে ঈমান আর জীবনটা সাজাও নামাজ দিয়া আর শরীরটা সাজাও নবীর সুন্নাত দিয়া আর বন্ধু বানাও ইসলামে নবীর দাওয়াত দিয়া একবার জবান খুলে বলতে হবে ঠিক কি না এই জন্য মাহবুবদের ওয়াজ করা দরকার এই জন্য বাংলাদেশে আসলো বারবার করে মহিলা সরকার এরা সংসারটা জালাইয়া পোড়াইয়া করলো সরকার আজকে আব্দুল হাকিমের ওয়াজের মাধ্যমে তাদেরকে হালকা টাইট দেওয়া দরকার কথা বলেন না কেন তাই দেওয়া দরকার আছে কিনা এই জন্য মুসলমান ভাইরা এ কোরআনের বন্ধু হতে চায় কোরআনের সৈনিক হতে চায় কোরআনের বন্ধু হতে চায় আমরা কোরআনের সাথে থাকবো কোরআনটা মাথার কাছে দাঁড়াইয়া যাবে কবরে যখন আপনি যাবেন তাহলে এই কোরআনটা এ আমাদের পাশে রাখা দরকার আছে কিনা ভাই কথা বলেন আছে কিনা আমরা এই কোরআনের বন্ধু হব সৈনিক হব দুটি হাত উত্তোলন করে দেখাইতে হবে আমরা বন্ধু হব কিনা

হাত তোলেন 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 হ্যাঁ যারা না আছে নামান হাত নামান এইবার পুরুষ কারা কারা হাত তোলেন আমরা পুরুষই তো মোটি পুরুষ হাত তোলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হাত নামান এবার বেটা সালের মধ্যে থেকে একটা তাকবীর হবে কোরআনের জন্য কার জন্য কোরআনের জন্য আমার আল্লাহকে বুঝাইতে চাচ্ছি যে এখনো আয়ামে মুসলমান এই দিগুলিয়া গ্রামে অবশ্যই আছে তাও হিদি জনতার কোরআন প্রেমিক কোরআনের বন্ধু কোরআনের সৈনিক কোরআনের শত্রু নয় কোরআনের বন্ধু ওই মানুষটা তাক বীর একবার বুঝাইতে হবে এবার আপনাদের মধ্যে দেন দেহি বলেন দেখেন বুড়ো মানুষ দাঁড়া গেছে দেখলাম আলহামদুলিল্লাহ বুলো চাষা যেভাবে খারাপ হয়েছে বাপু খালি সামনের দিকে যদি কেরা বেড়া হয়ে দুই একটা উল্টে গেল কিন্তু কাকা দিকে মারার কারণে এখনো বর্তমান শ্রোতা ঠিক আছে ঠিক না কথা বলে আমার মুসলমান ভাইরা। তাহলে আমার কোরআনের বন্ধু আমরা কোরআনের শত্রু নয় আমি তিরিশ জন প্রেমিক যারা কোরআন প্রেমিক যারা কোরআনের বন্ধু কোরআনের সৈনিক আমি এই তিরিশ জন ব্যক্তিকে আমি চাই আমি বেশি আপনাদের কাছে আবদার করতে চাই না ভাই একমাত্র এক হাজার টাকা করে একটা পাড়ার জন্য যে চিন্তা করতেছে আমার মা নাই আমার বাবা নাই আমার বোন নাই আমার দাদা নাই সেই দাদার জন্য একটা পাড়ার জন্য আমি দেখতে চাই মা নাই জন্য আমি দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন একটা পাড়া সুন্দর করে তার মায়ের জান্নাতের বাগিচায় চলে যাবে কবর জগতে চলে যাবে এই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন